আইলাস হাসপাতালের অপারেশন ম্যানেজারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন হাসপাতালের জনৈক মহিলা কর্মচারী। আইলাসের নির্যাতিত মহিলা ত্রিপুরা মহিলা কমিশন, মানবাধিকার কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে অপারেশন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে। কল্যাণপুরে ছনখনা থেকে প্রেমিক যুবনের পচা গলায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া। স্টেট ব্যাংকের পর এবার একসাথে মিশে যাবে ব্যাংক অফ বরোদা, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। এটাই ভারতের ব্যাংকের ইতিহাসে সব থেকে বড় মিশে যাওয়ার ঘটনা। প্রতি বছরের এইবারও পয়লা আশ্বিন মঙ্গলবার বড় মোড়া পাহাড় স্থিত বনকুমারী মায়ের পুজোর আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা। সোমবার তারই চরম প্রস্তুতি চলছে। রক্তের বিকল্প নেই, কৃত্রিম উপায়ে রক্ত এখনো আবিষ্কার হয়নি, তাই মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে। সোমবার দেলিয়ামুড়ায় প্রগতি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত রক্তদান শিবিরে বললেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সারা রাজ্যের সাথে রাজধানীতেও মহা ধুমধামে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আয়োজন করে পুজো উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী 68তম জন্মদিন উপলক্ষে সোমবার বিশালগড়ে দি জার্নি ওয়েলফেয়ার সোসাইটি এবং বিজেপি বিশালগড় মডেলের উদ্যোগে বিশালগড় হাসপাতালে সাফাই অভিযান এবং রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। বিশ্রামগঞ্জে যাত্রীবাহী বাস এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই ঘটনা সোমবার সন্ধ্যায়। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ধলেশ্বরের সহায়ক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার ধান চৌবনীতে এক সিপিএম কর্মীকে নাকে খত দেওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম এর নেতা পবিত্র কর। রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় কল্যাণপুরেও দেবশিল্পী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। নতুন মটর স্ট্যান্ডে বিএমএস এর উদ্যোগে হয়েছে বিশ্বকর্মা পুজো। মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করে দাড়িগাছড়ার আইপিএফটি কর্মীরা, স্বস্তি পেলেন যোধপুর জেলার মানুষ। নরেন্দ্র মোদীর 68তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় সাফাই অভিযান করল আটন বর্দোয়ালি মন্ডল কমিটি। দলীয় কর্মীদের উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবিতে রবিবার পথ অবরোধ আন্দোলন, সোমবারও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইপিএফটি দল। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে রবিবার সন্ধ্যায় গণেশ পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী সান্ত্বনা চাকমা। 10,323 শিক্ষকদের চাকরির মামলার পরবর্তী শুনানি হবে 24 অক্টোবর, একটি সূত্রে এই সংবাদ জানা গেছে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে। রবিবার তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের হল ঘরে আর্থিক শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সাত দফা দাবির ভিত্তিতে সোমবার উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টিওয়াইএফ। সোমবার জাতীয় শ্রম দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগরতলায় বিশাল র্যালি সংগঠিত করল বিএমএসসি ত্রিপুরা প্রদেশ কমিটি। বিধায়কের বাড়ি ও পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় যুক্তদের গ্রেফতার ও জনস্বার্থে আইপিএফটির অবরোধ আন্দোলন প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার শ্রীনগর থানায় ডেপুটেশন দিয়েছে বিজেপি। বিজেপি মাঠে নামতে জম্পজেলা সড়ক অবরোধ আন্দোলন গুটিয়ে নেওয়ার পন্থা নেই সরকারের জোট শরিক আইপিএফটি দল। সোমবার বিকেলে শ্রীনগর কমিউনিটি হলে আইপিএফটি ও বিজেপির বৈঠক হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা।
বেতন ভাতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে রবিবার শান্তির বাজারে মিছিল করে আসা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। শিলাছড়ি থানার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রবিবার উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে পুলিশ দল। ৩৫ ঘন্টা বাদেও কলকাতার বাগরি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার বিকেলেও মার্কেটের চার ও পাঁচ তলা আগুনে জ্বলছে। ৩৫টি দমকলের ইঞ্জিন এবং ২৭৫ জন দমকল কর্মী বাগরি মার্কেটের আগুন আয়ত্তে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।